সমরগঞ্জের বাসিন্দা তুলাল পেশায় একজন দরিদ্র জেলে। সারাদিন কঠোর পরিশ্রম করে মাছ ধরে কোনো ক্রমে তার দিন গুজরান হতো। দুলালের স্ত্রী মিনা ছিল অত্যন্ত সৎ ও দয়ালু প্রকৃতির। সেদিন মিনা নদীতে গেছিল জল আনতে। যাক, আজকে নদীতে একদম বেশি লোক নেই, তাড়াতাড়ি জল ভরে বাড়ির দিকে যাই, ঘরে এখনো কত কাজ বাকি। আমি কথা বলছি, এই যে এইখানে, আমি ছেড়ে দাও। হ্যাঁ, মনে হচ্ছে কলসির থেকে আওয়াজটা আসছে, ব্যাপারটা কি হলো? বউ, ও বউ, আমি নদীর জলে খেলা করতে করতে ভুল করে তোমার কলসিতে ঢুকে পড়েছি, আমায় মেরো না, আমায় ছেড়ে দাও বউ, দয়া করো। সে কি মাছ কথা বলছে? এ তো অবাক কাণ্ড। তুমি ভয় পেও না, আমি তোমায় এক্ষুনি ছেড়ে দিচ্ছি। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ তোমায় ভালো বউ, তোমার জন্য আজকে আমার বাবা মা আমায় ফিরে পেলো, তুমি খুব ভালো। যাও, এবার তুমি তোমার বাবা মার কাছে ফিরে যাও। তোমার জন্য আজকে আমি প্রাণ ফিরে পেয়েছি, তোমার এই উপকার একদিন আমি ঠিক ফিরিয়ে দেব ভালো বউ। আরে বউ, আমি কখন থেকে বসে আছি, আজকে জল নিয়ে ফিরতে এত দেরি হলো যে? আর বলো না, আজকে জল ভরার সময় একটা বড় মাছ আমার কলসিতে ঢুকে গিয়েছিল জানো, তারপর হঠাৎ দেখি মাছটা কথা বলছে। বলো কি, মাছ কথা বলছে? হ্যাঁ গো, তবে আর বলছে কি, করুণ স্বরে সে বলছিল তাকে জলে ছেড়ে দিতে, তখনই নদীতে গিয়ে আমি ওকে ছেড়ে এলাম, সেই জন্যই তো একটু দেরি হলো। কথা বলা মাছ তুমি ছেড়ে দিয়ে এলে বউ? তোমায় নি আর পারি না, ওই মাছ দিয়ে লোককে দেখিয়ে টাকা কামানো যেত। ধুর, তুমিও না, সত্যি অত সুন্দর মাছ আর তাকে নাকি আমি আটকে রাখবো? কখনো না। নাও এবার এসো, খাবার বেড়ে দি তোমায়। বউটা আমার বোকা, আমার জালে যদি কখনো এরকম মাছ পড়ে আমি তো কোনোদিন ছাড়বো না, বরং অনেক রোজগার করবো। পরদিন দুলাল তার জাল নিয়ে নদীতে মাছ ধরতে চলে গেল। নৌকা নিয়ে সারাদিন জলে জলে ঘুরল, বিভিন্ন জায়গায় জাল ফেলল, কিন্তু মাছের দেখা নেই। তারই গ্রামের আরেক বাসিন্দা নিমাই আরেকটা নৌকো নিয়ে যাচ্ছিল। সে হাঁক দিয়ে বলল, কি হে দুলাল, সেই সকাল থেকে জাল নিয়ে ঘুরছিস, নিশ্চয়ই প্রচুর মাছ উঠেছে। প্রচুর মাছ না ছাই, এই নদীতে যেন মাছের মড়ক লেগেছে ভাই, সকাল পেরিয়ে সন্ধে হতে যায় এখনো, জাল ঠনঠন গোপাল। সে কি রে, তোরও এক অবস্থা, আমারও সারাদিন পরেও জাল খালি, এদিকে আকাশের অবস্থাও ভালো নয়, মনে হয় ঝড় উঠবে। তাই তো দেখছি, ভাবলাম মাছ ধরে হাটে বেচে দুটো বাজার করে বাড়ি ফিরবো, সেই গুড়েও বালি দেখছি, ধুর ধুর। আরে বাস, এ তো দেখি দুই শেরের মাছ, যাক বাবা শেষ ভালো যার সব ভালো। বাবা বাবা বাবা, তোর তো আজকে কপাল ফিরে গেল রে, বাজারে এটা বেচলে বেশ ভালো দাম পাবি। এটাকে বরং এই বালতিতে জল দিয়ে বাঁচিয়ে রাখি, জ্যান্ত মাছের দাম অনেক বেশি পাওয়া যাবে। হ্যাঁ, বাড়ি তো নিয়ে যাচ্ছি, কিন্তু বউকে দেখানো যাবে না এই মাছটা, নইলে হয়তো বলবে নদীতে ছেড়ে আসতে। না না, আজকে রাতটা ঢুকিয়ে রাখবো, কাল সকালে গিয়ে হাটে বেচে আসবো। Oh, my God.
আমাকে রেখো না, আমায় ছেড়ে দাও লক্ষ্মীটি, আমায় ছেড়ে দাও। কি হলো, কি শব্দ আসছে মনে হচ্ছে, কিন্তু তার মানে কি? ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও জেলে, আমার জন্য আমার বাবা মা দুশ্চিন্তায় কান্নাকাটি করছে, ছেড়ে দাও আমায়। আরে বাস, এ তো দেখছি কথা বলা মাছ, একে দেখিয়ে প্রচুর টাকা রোজগার করব আমি। না, দয়া করো, দয়া করো আমার উপরে, আমায় আটকে রেখো না, আমি তোমার কি ক্ষতি করেছি বলো। আরে আস্তে আস্তে কথা বলো, আমার বউ জেগে গেলে সব ভেস্তে যাবে। না না, এখানে নয়। তুমি আমায় ছেড়ে দিলে আমি তোমায় গুপ্ত ধনের সন্ধান দেব, তুমি অনেক বড় লোক হয়ে যাবে। কি গুপ্ত ধন? ওহ, বললেই হলো, তুমি একটা মাছ, তুমি আমায় কি বড় লোক করবে শুনি? আমি নদীর তলায় থাকি, আর নদীর তলায় কত ধনসম্পদ লুকানো আছে তা জানো? কেউ কোনোদিন তা খুঁজে পায়নি। তুমি সত্যি বলছো? তুমি আমায় সেই গুপ্ত ধনের সন্ধান দেবে? আরে দেবো কো দেবো, কিন্তু তার বদলে আমাকে মুক্ত করতে হবে। কাল সকালে গিয়ে আমায় নদীতে ছেড়ে দেবে, আমি তোমায় সেই গুপ্ত ধনের কাছে নিয়ে যাব। বাহ 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 বাহ, বেশ বেশ, তোমার কথার হবে না হেরফের, তোমার জন্যই বুঝি খুলবে আমার ভাগ্যের ফের। পরদিন বেলা হতেই দুলাল গামছা কাঁধে ঝুলিয়ে বউকে নদীতে স্নান করতে যাচ্ছে বলে মাছটাকে নিয়ে রওনা হলো। নদীর কাছে এসে দুলাল গামছাটা নদীর পাড়ে রেখে মাছটাকে জলে ছেড়ে দিল আর বলল, এই নাও, আমি আমার কথা রাখলাম, এবার তুমি বলো কোথায় সেই গুপ্তধন। ওমা, গুপ্তধন কি এখানে আছে নাকি গো? গুপ্তধন আছে নদীর তলায়, চলো আমার সাথে, আমি তোমায় নিয়ে যাচ্ছি। তুমি কি পাগল হলে নাকি? তুমি মাছ, তুমি জলের তলায় থাকতে পারবে, আমি কি করে থাকবো? দম আটকে মরে যাবো তো। তুমি ভেবো না, এই দেখো তোমায় আমি এই একটা বুদবুদের মধ্যে ভরে নিচ্ছি। মানুষগুলোর জন্যই আজকে আমাদের বংশ নির্বংশ হতে চলেছে, একে বেঁধে ফেলো এক্ষুনি। তুমি কেন এরকম করছো আমার সাথে? তোমায় আমি ছেড়ে দিলাম আর তুমি? মোটেই না, আমি তোমায় গুপ্ত ধনের লোভ দেখিয়েছি বলে তুমি আমায় ছেড়ে দিয়েছো, নইলে তুমি আমায় মেরে বেঁচে দিতে। তোমাদের মতো মানুষদের খুব চিনি আমরা। ঠিক বলেছো, ওদের জন্য আজকে আমি আমার পরিবারকে হারিয়েছি, ওরা অমানবিক, পাষণ্ড আর সর্বভুক। হ্যাঁ, মাছ, মুরগি, ছাগল, পাঠা, হরিণ সব সব খাওয়া চাই ওদের। ওদের জন্য যে নিরীহ প্রাণীগুলো প্রাণ হারাচ্ছে সেই বোধ ওদের নেই। হ্যাঁ, এবার তোমায় মেরে আমরা সকলে তোমার মাংস দিয়ে ভুড়ি ভোজ করব, তাহলে তোমরা বুঝবে অসভ্য। এসব কি বলছো তোমরা? আমি কি একা এসব খাই নাকি? সবার শাস্তি আমায় দিও না, আমায় যেতে দাও। কখন নয়, দুলাল বিমর্ষ হয়ে দাঁড়িয়ে থাকে। অন্যদিকে সে অনেকক্ষণ হয়ে গেল স্নান থেকে বাড়ি ফিরছে না দেখে মিনা তাকে খুঁজতে নদীর পাড়ে এসে দেখে তার গামছা, দেখে আটকে উঠে বলে, এখানে ওর গামছা পড়ে আছে, তবে ও কি? হায় ঈশ্বর, এ কি সর্বনাশ হলো আমার। ও ভালো বউ, কি হয়েছে কি? তুমি এমন করে কাঁদছো কেন? তোমার কান্না শুনে আমি ছুটে এলাম। তুমি তুমি তো সেই মাছ। হ্যাঁ হ্যাঁ, যার প্রাণ তুমি রক্ষা করেছিলে। হয়েছে হয়েছে তোমার, তুমি কাঁদছো কেন? আমার আমার স্বামী নদীতে স্নান করতে এসেছিল, কিন্তু এখানে এসে দেখছি শুধু ওর গামছাটাই পড়ে আছে, ও মনে হয় জলে। কেন না ভালো বউ,
তুমি কেঁদো না, একদিন তুমি আমার উপকার করেছিলে, আজকে আমার পালা, আমি এক্ষুনি দেখছি। সর্বনাশ, সর্বনাশ হয়ে গেছে ভালো বউ, সর্বনাশ। মাছের দল তোমার স্বামীকে আটকে রেখেছে জলের তলায়। কি বলছোটা কি তুমি, আটকে রেখেছো? কিন্তু কেন? দোহাই দোহাই তোমার মাছ, আমায় নিয়ে চলো, নিয়ে চলো আমার সেখানে। ঠিক আছে ঠিক আছে, আমি তোমায় ওইখানে নিয়ে যাচ্ছি। বউ তুমি কি করে এখানে এলে? ওরা আমায় আটকে রেখেছে, ওরা আমায় মেরে ফেলবে বউ। না গো না, তোমার কিচ্ছু হবে না, আমি তোমায় কিচ্ছু হতে দেবো না, তুমি দেখো। খুব দরদ তাই না? তখন মায়া লাগে না যখন আমাদের পরিবারের লোকেদের তোমরা ভেজে খাও। হে কি, এখানে যে অনেক মাছ! হ্যাঁ, এটা মাছেদের রাজ্য, যার সংখ্যা কমতে কমতে আজকে হাতে গোনা হয়ে যাবে। এসব কাদের জন্য? হ্যাঁ তোমাদের জন্য। তোমাদের তো আমরা কোনো ক্ষতি করি না, উল্টো জলের পোকা খেয়ে উপকার করি, কিন্তু তোমরা কেন আমাদের শেষ করে দিচ্ছ? আমরা আমরা কখনো এইভাবে ভাবিনি, বিশ্বাস করো, আমাদের ক্ষমা করে দাও। ভাববে কেন, আমরা তো আর তোমাদের মতো কথা বলতে পারি না, প্রতিবাদ করতে পারি না। না মাছের দল, তোমরা ভুল বুঝেছ, খারাপ মানুষ যেমন হয় ভালো হয়। এই বউ বিনা স্বার্থে আমার প্রাণ বাঁচিয়েছিল, ওর স্বামীকে তোমরা ছেড়ে দাও। আমি কথা দিচ্ছি, আর কোনোদিন মাছ ধরবো না, খাবো না, গ্রামের লোকেদেরকেও বারণ করব। হ্যাঁ মাছের দল, আমরা আর কখনো তোমাদের ক্ষতি করব না, আমাদের ক্ষমা করো তোমরা। ঠিক আছে, যখন তোমরা এইভাবে বলছো তখন তোমায় মুক্ত করলাম, তবে মনে রেখো আমরাও প্রাণী আর আমাদেরও প্রাণ আছে, পরিবার আছে।